খবর সংযোগ ফেসবুক লাইভে আপনাদের স্বাগতম। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের। ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিবুল হাসান। একাদশে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলছে বাংলাদেশ। নাসুম আহমেদ বা মেহেদি হাসান কেউ সুযোগ পাননি, তাই স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন সাকিব ও মেহেদি হাসান মিরাজ। আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ, তানজিদ হাসান, রিটন দাস, নাসমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিবুল হাসান অধিনায়কের দায়িত্ব পালন করছেন, মুশফিক রহিম, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। এবার জানুন, আমরা দেখে নিই আফগানিস্তানের একাদশটি। হাসমতুল্লাহ শহীদ, রহমতুল্লাহ গুলজার, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ, ওমর জাই, রাশিদ খান, মুজিবুর রহমান, নবীনুল হক ও ফজল হক ফারুকি। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে 15 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে 9 জয় নিয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। বাকি 6 ম্যাচে জিতেছে আফগানরা। ওয়ানডে বিশ্বকাপে দুইবার দেখায় প্রত্যেকবারই এক পেশে লড়াই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দুই দল এবছর মুখোমুখি হয়েছে 4 বার, এর মধ্যে 2টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সর্বশেষ পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ 81 রানে হারিয়েছিল আফগানদের। চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কাজল হায়দার।